বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, 2023-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দল যেরকম ভাবে সক্রিয় হয়ে উঠেছে, একই রকম ভাবে বিভিন্ন জায়গাতে অল্প বিস্তর হলেও কিছুটা রাজনৈতিক সংঘর্ষের বিষয়গুলো কিন্তু উঠে আসছে। কাবরুম বিধানসভা কেন্দ্রের বিজয়নগর পঞ্চায়েতে সিপিআইএম বিজেপির দুটি রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ হয়েছে এমনটাই কিন্তু খবর উঠে এসেছে। এতে বিজেপির দুইজন কর্মী আহত হয়েছেন গুরুতরভাবে। দুজন কর্মীর নাম বিদ্যুৎ দেবনাথ 34 বছরের এবং প্রসেনজিৎ দেবনাথ 34 বছরের। তারা গুরুতরভাবে আহত হয়েছেন। প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং আঘাত গুরুতর হওয়ার কারণে তাদেরকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে। বিষয়টাকে কেন্দ্র করে সর্বভাবেই গোটা গায়ে চাঞ্চল্য বিরাজ করছে এবং এই হামলা, পাল্টা হামলা এবং এই সংঘর্ষের ঘটনাগুলোকে কেন্দ্র করে কিন্তু অবশ্যই একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে, চিন্তার বাতাবরণ সৃষ্টি হয়েছে গোটা রাজ্যে। 23-এর নির্বাচন যত এগিয়ে আসছে এই বিক্ষিপ্ত কিছু ঘটনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে গেছেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। বিষয়টাকে কেন্দ্র করে তিনি কি জানাচ্ছেন শুনব। আজকে দুপুরবেলায় গুন্ডা বাহিনীরা আমাদের ভারতীয় জনতা পার্টির দুইজন যুব মোর্চার কার্যকর্তা আমাদের কর্মসূচি সমাপ্ত করে যখন কাবরুমের বিজয়নগর পঞ্চায়েতের মাঠে যায় তখন অতর্কিতভাবে আমাদের যুবক ভাইদের উপর হামলা করে, মারধর করে। তো সে ব্যাপারেই আমি যারা হাসপাতালে কাবরুম থেকে তমলদীপুর এবং এবং আমার কার্যকর্তারা এসছে, একটাই আমি শুধু বার্তা দিতে চাই যে ভারতীয় জনতা পার্টি এই ত্রিপুরা রাজ্যে 2018-তে গণতন্ত্রের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা এবং সরকার প্রতিষ্ঠার পর একটাও রাজনৈতিক হিংসা এই ত্রিপুরা রাজ্যে সংগঠিত করতে দেয়। দীর্ঘ 25 বছর এই বামেরা এই ত্রিপুরা রাজ্যে শুধু একমাত্র সন্ত্রাসের উপর হাতিয়ার করে তারা এই ত্রিপুরা রাজ্যকে 2018-তে মানে 2018 অব্দি ক্ষমতায় টিকেছে। এখনো 2023 সামনে নির্বাচন, আবারও সন্ত্রাস কায়েম করে ত্রিপুরা রাজ্যে আবার কীভাবে ক্ষমতায় আসা যায় তার একটা প্রয়াস শুরু করে দিয়েছে। আমরা কয়েকদিন পরপর যে আমরা ঘটনাগুলি যদি আমরা দেখি এবং তারা প্রথমে চেষ্টা করেছিল যে ভারতীয় জনতা পার্টি যে হেলমেট বাহিনী, গুন্ডা বাহিনী নাম করে একটা তার সৃষ্টি করে, আজকে বারবার প্রমাণিত হয়েছে যে হেলমেট বাহিনী কারা, গুন্ডা বাহিনী কারা। 25 বছর যে কায়দায় এই ত্রিপুরা রাজ্যকে লুণ্ঠন করার জন্য তারা প্রয়াস করেছে, সন্ত্রাস করেছে, বারবার তা প্রমাণিত করছে। ভারতীয় জনতা পার্টিকে এত দুর্বল দুর্বল ভাবলে চলবে না। ভারতীয় জনতা পার্টিও তার জবাব দেওয়ার জন্য তৈরি আছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, মানুষের জন্য আমরা সুশাসন, কারণ আমাদের সরকার আসার পর আমরা মানুষের জন্য। আপনারা শুনলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য কি বলেছেন এবং দুজন যারা কর্মী আহত হয়েছেন তাদেরকে দেখতে গেছিলেন জিবি হাসপাতালে তিনি। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।